আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ কামাল হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকের ক্লাস আমরা কথা বলবো 16তম সপ্তাহের অষ্টম শ্রেণীর বিজিএস অ্যাসাইনমেন্ট 3 নিয়ে। এটি হচ্ছে প্রবন্ধ রচনার উপর একটি অ্যাসাইনমেন্ট। চলুন আমরা শুরুতে কোশ্চেনটি ভালোভাবে দেখে আসি, তারপর আমরা চেষ্টা করবো অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে অ্যাসাইনমেন্টে আনসার দেওয়ার। এটি মূলত অ্যাসাইনমেন্ট যে নাম্বার, অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 3, আর এটি হচ্ছে 16তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিজিএস বই থেকে। অ্যাসাইনমেন্টটি হচ্ছে কোশ্চেনটি আমরা একটু দেখি, কোভিড-19 পরিস্থিতিতে জীবনযাপন প্রণালীর পরিবর্তন, নতুন পরিস্থিতিতে খাপ খাওয়ানো প্রক্রিয়া শীর্ষক একটি প্রবন্ধ লিখো, সর্বোচ্চ 300 শব্দ। অর্থাৎ এই ছিল আমাদের এখানকার কোশ্চেনটা, মানে 300 শব্দের মধ্যে আমরা একটি প্রবন্ধ তৈরি করব। আর প্রবন্ধে লিখার সময় যে বিষয়গুলো গুরুত্ব সহকারে আমরা খেয়াল করব, যে এই বিষয়গুলো, অর্থাৎ একটি প্যারাগ্রাফ যখন আমরা লিখি তখন আমাদের যেমন কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ঠিক তেমনি এই প্রবন্ধ লিখার সময় আমরা এই বিষয়গুলো বা এই প্রশ্নের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। কি কি? সাংস্কৃতিক ব্যাখ্যা এবং সাংস্কৃতিক পরিবর্তন, অর্থাৎ আমাদের কোভিড এর কারণে কি পরিবর্তন দেখা দিল, সাংস্কৃতিক পরিবর্তনের বিভিন্ন দিক এগুলো আমরা তুলে ধরব। কোভিড-19 পরিস্থিতিতে নিজের পরিবারের অর্থনৈতিক পরিবর্তন, উল্লেখযোগ্য দিক আয় কমে যাওয়া, মৃত ব্যয়ী হওয়া, কোভিড-19 পরিবার ও সামাজিক অনুষ্ঠান পরিবর্তন, অর্থাৎ সামাজিক অনুষ্ঠানগুলোর মধ্যে যেমন পরিবর্তন, বিয়ে শাদী, জন্মদিনের উৎসব আয়োজনের ক্ষেত্রে সরকারি যে নিয়ম কানুন গুলো পরিবর্তন, এই বিষয়গুলো তুলে ধরতে হবে। পরবর্তী অবস্থার সাথে নিজেকে খাপ খাওয়ানোর, যেমন পরিবর্তিত অবস্থার সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য প্রযুক্তির ব্যবহার এবং খাদ্য অভ্যাসের যে পরিবর্তন, এই বিষয়গুলোর আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের এই প্রবন্ধ। প্রবন্ধের আমরা একটি বিষয়বস্তু আমরা লিখতে পারি, কোভিড-19 পরিস্থিতিতে জীবনযাপন প্রণালীর পরিবর্তন ও নতুন পরিস্থিতিতে খাপ খাওয়ানো। আমরা এভাবেও একটি বিষয় লিখতে পারবো, অথবা যেভাবে কোশ্চেনটি দেওয়া ছিল ঠিক হুবহু আমরা কোশ্চেনটিকেও লিখতে পারবো। তখন এইভাবে আলাদাভাবে বিষয় লিখবো না, শুধু প্রবন্ধ দিয়ে আমরা লিখবো। তো আমি আমার মতো করে এখানে একটি প্রেজেন্টেশন দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন। পৃথিবীর দুটি বিশ্বযুদ্ধ দেখেছে। কোভিড-19 মহামারীর আগে আমরা আরো তিনটি মহামারী দেখলো। সবকিছু চাপিয়ে ইতিহাস অসহায় সাক্ষী হয়ে থাকলো এই শতাব্দীর তৃতীয় দশকে কোভিড-19 সংক্রমণ। তাহলে আমরা কোভিড-19 সংক্রমণের একটা পরিচয় দিচ্ছি, এখন একটু রেজাল্ট দিব যে কোভিড-19 এর কারণে কি হচ্ছে। যতদিন যাচ্ছে জীবন ধ্বংস হয়েছে, মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি, প্রতিকূল হয়ে উঠেছে জনজীবন, পেশাদার জীবনের গতিমুখ বদলে বাড়িতেই হয়ে উঠেছে নতুন অফিস, ইন্টারনেট হলো নতুন অফিস কক্ষ, কিছু সময়ের জন্য সহকর্মীদের সঙ্গে বসে কাজ করার ইতিহাসের বিষয় হয়ে উঠছে। সো এখন মোটামুটি এটি ছিল টাইটেল। আশা করি আপনারা এভাবেও লিখতে পারেন, নিজেদের মতো করে সুন্দর একটি প্রেজেন্টেশনের শুরুর অংশটুকু লিখতে পারেন। ওকে, আমরা পরের পার্টে যাচ্ছি, সেকেন্ড যে অংশটি। এই পরিবর্তনের সঙ্গে সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয়, জাতীয়, দেশি বিদেশি সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ নিজেদের কাজ ও নেতৃত্বের পরিবর্তন এনেছিলেন। বিশ্ব নেতারা একে অপরের সঙ্গে এখন শুধু ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলতে হচ্ছে। অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি সংস্থার কাছ থেকে তৃণমূল স্তরে প্রতিক্রিয়া জানতে এখন সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলতে হচ্ছে। আসলে পুরো লাইভটা, পুরো ইনফরমেশন শেয়ার করা, কোনো কিছু কমান্ড দেওয়া, কাজ আদায় করা, গেট টুগেদার বেশিরভাগই ভিডিও কনফারেন্স নির্ভর। বিভিন্ন বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ গোষ্ঠী ও সংস্থার মধ্যে, এমনকি রেডিও জকিদের সঙ্গে আলোচনা ভিডিও বার্তায় সীমাবদ্ধ। আসলে এই বিষয়টি যখন লিখা হলো বা এই বিষয়টি যখন আমরা কল্পনা করছি, ঠিক প্যান্ডামিক সিচুয়েশনে যখন সবচেয়ে কঠিন সময় ছিল, প্রথম দিকের কথাগুলো আমরা তুলে ধরছি। এরপরে আস্তে আস্তে আমরা স্বাভাবিক বিষয়গুলোতে যাব।
যেমন প্রতিদিন সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদের দূর দূরান্তে থাকা পরিবারের সদস্য আত্মীয় স্বজনদের সঙ্গে ফোনে কথা বলে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিচ্ছে। সামাজিক দূরত্ব, স্টে হোম, লকডাউন, হোম কোয়ারেন্টাইন, নতুন নতুন শব্দগুলো মানুষের কাছে অধিক পরিচিত হয়ে উঠলো। সো এই ছিল আমাদের মোটামুটি প্রাথমিকভাবে কিছু অংশ। পরের অংশে যাচ্ছি। মানুষ বাড়িতে বসে অফিসের কাজ চালিয়ে নিল। প্রথম দিকে একটু অদ্ভুত বা অসম্ভব মনে হলেও দিন দিন মানুষ এই অসম্ভব কাজটি মানুষের পক্ষে সম্ভব হয়ে উঠল। ঘরোয়া পরিবেশে অভিনয় শিল্পীরা নিজেদের সৃষ্টিশীল অডিও ভিডিও কন্টেন্ট মেকিং করে কাজ চালিয়ে নিলেন। হ্যাঁ, আমরা দেখেছি অনেকে ঘরোয়া পরিবেশে নাটক তৈরি করলো বা সিনেমার হয়তো বড় ধরনের কোনো অভিনয় না হলো, ছোট ছোট অনেক শর্ট ফিল্ম হলো। অর্থাৎ সব ধরনের মানুষই কিন্তু নিজেদের কার্যক্রম ভিডিওর মাধ্যমে চালিয়ে নিলেন। খেলাধুলার ডিজিটাল প্রতিযোগিতা, অনলাইনে বিনোদনমূলক অনুষ্ঠান, ই কমার্স, ই গভর্নেন্স, ই সেবা, ই লার্নিং, টেলিমেডিসিন, নানান সৃষ্টিশীল উপায়ে সমাজের সর্বস্তরের মানুষেরা কোভিড-19 সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ জারি করেছেন। সো এই অংশটুকুর একটা সুন্দর স্ক্রিনশট নিয়ে আপনারা লিখতে পারে, খুবই সুন্দর একটি পয়েন্ট। আর যে অংশগুলো আপনার কাছে ভালো লাগবে না বা আপনি একটু সংশোধন করতে চান, নিজের মতো করে লিখতে পারেন। বাংলাদেশের মানুষ স্বভাবত সবাই মিলে একসাথে বসবাস করতে অভ্যস্ত, কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতে মানুষ সর্বোচ্চ চেষ্টা করেছে নিজেকে সুরক্ষিত রাখার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এখানে। আমাদের এই যে সাংস্কৃতিক দিকটি, আমাদের কালচার কেমন, আমাদের কালচারের সাথে আমাদের পরিবর্তন কতটুকু, এই বিষয়টি কিন্তু আমাদের উল্লেখ করা ছিল। সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, এমনকি ঘরোয়া পরিবেশে কোনো কোনো অনুষ্ঠান কিছুই আয়োজন করার অনুমতি দেওয়া হয়নি, যেমন 31st night বা চাঁদ রাত, বিভিন্ন ধরনের ঘরোয়া পরিবেশে অনেক অনুষ্ঠান হতো। ডিএমসি থেকে বা মেট্রোপলিটন পুলিশ থেকে এই ধরনের অনুমতি গুলো কিন্তু এবার নিষেধ ছিল। এই জন্য আমরা বলছি যে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে অনুমতি দেওয়া হয়নি। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার সময় মানুষ মুখে মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মেনটেন করে কাজ করতে হচ্ছে। হাসপাতালে যখন পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজনকে নেওয়া হয়, তখন মানুষ সর্বোচ্চ সতর্ক থেকে কিন্তু সেবা দিয়ে আসছে বা সহযোগিতা করে আসছে। যতদিন যাচ্ছে রোগ সম্পর্কে মানুষের ধারণা বৃদ্ধি পাচ্ছে। জনসাধারণকে মাস্ক পরার উদ্বুদ্ধ করার লক্ষ্যে টেলিভিশন, পত্রপত্রিকায়, অনলাইনে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন হচ্ছে। সামাজিক দূরত্ব, সরকারের নির্দেশিত নিয়ম নীতিগুলো মেনে চলার জন্য কোথাও কোথাও আইন প্রয়োগকারী সংস্থাকে জোরালো ভূমিকা পালন করতে হচ্ছে। আমরা দেখেছি অনেকভাবে মানুষ এগুলোকে ট্রল করেছিল এবং নানানভাবে বিশেষ করে যারা আইন প্রয়োগকারী সংস্থা, মানুষকে দেখা যাচ্ছে রাস্তাঘাট একেবারে পরিষ্কার ছিল যখন কোভিড স্টে হোম, লকডাউন, শাটডাউন বিভিন্ন রকম নামে যখন পর্যায়ক্রমে এই ধরনের লকডাউন গুলো ছিল। তো আমরা দেখেছি যে কোথাও কোথাও মানুষকে বাধ্য করা হলো যে রাস্তায় যারা বের হয় তাদেরকে অনেক সময় দেখা যায় সিকিউরিটি ফোর্সের লোকেরা দৌড়ে গ্রেপ্তার করে নিয়ে আসছে, যে জরিমানা করছে। তো নানান রকম কাজ সম্পৃক্ত ছিল। ওকে, আমরা পরের অংশে যাচ্ছি। মানুষ কিভাবে এই বিষয়গুলো ডিল করলো। কাজের জায়গাগুলো দ্রুত ডিজিটাল রূপান্তর অগ্রাধিকার এলো। তার মানে আমাদের কাজগুলো বেশিরভাগই ডিজিটালাইজড হতে শুরু করলো। প্রযুক্তির বহুমুখী ব্যবহার ও রূপান্তরে জীবন হয়ে উঠলো ব্যস্ততম। মানুষ যদিও অফিস ছিল না, কিন্তু ঘরে বসেই কিন্তু মানুষ ব্যস্ত ছিল অফিসের কাজকর্মে। শিক্ষাক্ষেত্রে এলো তুমুল পরিবর্তন। আমার ঘর আমার স্কুল স্লোগানের শিক্ষার কার্যক্রম চলতে থাকলো। খুবই সুন্দর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফেসবুক, গুগল মিট, গুগল ক্লাস, জুম, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, নানান রকম সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্ম ইউজ করে শিক্ষার কার্যক্রম বা নিত্য নতুন অফিসের কাজ মানুষ চালিয়ে নিলেন। শিক্ষক ও প্রযুক্তিবিদগণ তাদের নিত্য নতুন উদ্ভাবন ও প্রয়োগে ব্যস্ত ছিলেন। হ্যাঁ, খুবই সুন্দর একটি কথা, যেখানে যারা প্রযুক্তিবিদ ছিলেন তারা বারবার শিক্ষকদেরকে ট্রেনিং দিচ্ছেন এবং শিক্ষকরাও নিত্য নতুন নিজেদের মতো করে অ্যাপস গুলো ইউজ করা শিখছে। কেউ জুম প্ল্যাটফর্ম ইউজ করছে, কেউ মেসেঞ্জার ইউজ করছে, কেউ হোয়াটসঅ্যাপ ইউজ করছে, কেউ ফেসবুক গ্রুপে লাইভ নিচ্ছে, কেউ ফেসবুক পেজে লাইভ নিচ্ছে। সো নানান ভাবে কিন্তু শিক্ষার কার্যক্রম চালিয়ে নিচ্ছে। আবার যেখানে ইন্টারনেট সংযোগ কম ছিল সেখানে শিক্ষকেরা
আপনার দেখা যাচ্ছে মেমোরি কার্ডে বা নিজেদের মেমোরি কার্ডে এই মেমোরি কার্ডে আমাদের এই ক্লাস বা লেকচার গুলো শিক্ষার্থীদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসছে, এরকমও কিন্তু দুই এক জায়গা নজির ছিল। সো আশা করি সর্বোপরি নানানভাবে মানুষ চেষ্টা করেছিল, শিক্ষকরা বা নানানভাবে যারা শিক্ষার সাথে জড়িত ব্যক্তিবর্গ এভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিয়ে আসছিলেন। সরকার শিক্ষকদের সহায়তা ই লার্নিং এর উৎসাহ যোগাতে নানান রকম উদ্যোগ হাতে নিয়েছেন। ব্যবহারযোগ্য সাম্য শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে চালু হলো ই পাঠশালা, অনলাইন স্কুল, টেলিভিশন স্কুল এবং শিক্ষার ধারাবাহিকতা ও শিক্ষণফল যাচাইয়ের উদ্দেশ্যে শুরু হলো সাপ্তাহিক ভিত্তিক অ্যাসাইনমেন্ট কার্যক্রম। এই যে খুব সুন্দর একটি পয়েন্ট যে আমাদের অনলাইনে এই যে আমরা কি বিষয়গুলোতে অভ্যস্ত হলাম সে অভ্যাসের জায়গায় কিন্তু আমরা অ্যাসাইনমেন্টটাকে নিয়ে আসতে পারি, যে অনলাইন পাঠশালা, টেলিভিশন স্কুল, আমার ঘর আমার স্কুল, নানানভাবে শিক্ষার কার্যক্রমগুলো আমাদের সাথে সম্পৃক্ত ছিল। সো এর পরের অংশে আমরা আসি, এভাবে সকল শ্রেণীর পেশার মানুষ নানান কলা কৌশলে প্রযুক্তির নানান ব্যবহারে নিজেদের কাজকর্ম চালিয়ে নিল বাসা থেকে। এই ছিল পয়েন্ট, আমরা পরের আরেকটি পয়েন্টে যাচ্ছি। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে, খুব সুন্দর একটি পয়েন্ট, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে করোনা ভাইরাসের সাথে পাল্লা দিয়ে প্রতিটি দেশ নিজ নিজ অবস্থান থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের কর্ম পরিকল্পনা তৈরি করেছিল। খাবারের দোকান, ওষুধের দোকান, নিত্য প্রয়োজনীয় সামান্য কিছু দোকান যদিও খোলা ছিল, অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিনের জন্য বন্ধ ছিল, যার ফলে মানুষের অর্থনৈতিক সমস্যা, পারিবারিক কোলাহল নানানভাবে দেখা দিল। যদিও সরকার, স্থানীয় প্রশাসন, সমাজের বিত্তবানরা নানানভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো, তথাপি বিদ্যালয়গুলো বন্ধ, করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিকীকরণের উপর নিষেধাজ্ঞা বিচ্ছিন্নতা বা একাকিত্বতা তীব্র করে তুলেছে। মানুষ একটু একাকিত্বের ভুগছে, অনেকেই নানানভাবে ডিপ্রেশনে ছিল, বিষণ্ণতায় ছিল, তো নানান দিকগুলো নেগেটিভ দিকগুলো আছে। অন্যদিকে চাকরি হারিয়েছে এবং হারানোর ভয়ে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বাস্তবিক। পাশ্চাত্যের অর্থনীতিবিদরা মনে করেন হারানো প্রতি 5টি কাজের মধ্যে 2টি আর ফিরে আসবে না। যারা লকডাউনে চাকরি হারিয়েছিল, এখান থেকে একটি রিপোর্ট এসেছিল ইন্টারন্যাশনাল জার্নালে যে প্রতি 5 জনের মধ্যে দুইটি কাজের ফিরে আসবে না। অলমোস্ট যারা করোনার সময় চাকরি হারিয়েছিল এদের অধিকাংশ মানুষেরই আর চাকরি ফিরত আসবে না। সো আমরা আরেকটি পয়েন্ট নিয়ে কথা বলবো। বিশ্বজুড়ে নতুন স্নাতক ডিগ্রি, ডিপ্লোমা, পেশাদার ডিগ্রি প্রাপ্ত যুবকেরা মহামারীটি বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দেওয়ার কারণে চাকরির বাজারে প্রবেশের জন্য লড়াই করছে। একটি বৈরি চাকরির বাজার শিক্ষাক্ষেত্রে যে বিঘ্নতা ঘটছে তার সঙ্গে মিলিত হয়েছে, যা 100 কোটিরও বেশি শিক্ষার্থীকে প্রভাবিত করেছে। সারা বিশ্বে যেভাবে চাকরির বাজার মন্দা, সেখানে নতুন নতুন গ্রাজুয়েট, নতুন নতুন চাকরি প্রত্যাশী মানুষদের জন্য একটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক প্রতিষ্ঠান, কলকারখানা বন্ধ হয়ে গেল ইতিমধ্যে নানান জটিল প্রতিকূল পরিস্থিতিতে। সো সেখানে দেখা যায় মানুষের কর্মসংস্থানের অভাব দেখা দিচ্ছে। ওকে, এখন নতুন যারা গ্রাজুয়েট তাদের নিয়ে আমরা কথা বলছি। এরপরে শিক্ষিত তরুণদের সম্ভাবনা দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। কোভিড-19 প্রথম চাকরিপ্রাপ্ত যুবকের চাকরিতে উন্নতি করার আশা ব্যর্থ করে দিয়েছে। আস্তে আস্তে এইসব সমস্যা একটি বড় সামাজিক অশান্তিতে রূপ নিতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, বেকারত্ব সামাজিক অশান্তিতে রূপ নিতে পারে। সো কনক্লুশন আমরা যেটা বলতে পারি, আসলে সারা বিশ্বের যে বাস্তবতা এটা মানুষ দেখেছে। আমাদের কথায় সীমাবদ্ধতা আছে, আমাদের কথায় গর্ব করার জায়গা আছে, আমরা নেটওয়ার্কিং এ কতটুকু কাজ করছি বা প্রযুক্তিতে আমরা কতটুকু অ্যাডভান্স বা আমরা অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে কতটুকু কাজ করতে দক্ষতা, এই সব বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আমরা জেনেছি। সো এখন আমাদের কনক্লুশন, আশা করি কোভিড-19 থেকে শিক্ষা নিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি বা ব্যবসার ধরনে পরিবর্তন আনতে হবে। সর্বোপরি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থাই হবে আগামীর দুর্যোগ মোকাবেলার কর্মকর পন্থা। অর্থাৎ আমার এই বৃহৎ জনগোষ্ঠীর বেকারত্ব, যারা জব হারিয়েছিল তাদের জব, তাদের কর্মক্ষেত্র তৈরি করা, যারা ব্যবসা বাণিজ্য বন্ধ করেছিল তাদের নতুন ব্যবসা প্রতিষ্ঠানে তৈরি করা, আবার নতুন করে শুরু করা,
এই সমস্ত জিনিসগুলোকে মোকাবেলা করা বা সামনের দিকে নিয়ে যাওয়াটাই হবে আগামীর দুর্যোগ মোকাবেলা করার সবচেয়ে কার্যকর ব্যবস্থা। তো আমরা এখানে চেষ্টা করেছি যে শুরুতে সমস্যাটি দেখানোর জন্য, সমস্যার সাথে আমরা কিভাবে তাল মিলিয়ে নিচ্ছি, এরপরে সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা সমস্যাটিকে সমাধান করার জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এর উপর ভিত্তি করে আমরা সুন্দর একটি প্রবন্ধ তৈরি করেছি। আশা করি কন্টেন্টটি আপনাদের সকলের ভালো লেগেছিল। এটি আমি চেষ্টা করব যে ইংলিশ ভার্সনের জন্য ট্রান্সলেশন করে একটি সুন্দর একটি অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞেস করার থাকে অবশ্যই ভিডিও লিঙ্কের নিচে কমেন্টস করবেন। আমি মূলত ম্যাথমেটিক্স, সায়েন্স এবং ICT এই ধরনের অ্যাসাইনমেন্টগুলো তৈরি করি, BGS খুব বেশি কাজ করি না। বাট এই কন্টেন্টটি ভালো লেগেছিল বলে এটি তথ্যটি রেডি করে আমি একটি অ্যাসাইনমেন্ট তৈরি করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।